রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের চিকিৎসা দেখুন কাকে বলেছেন কি বলেছেন আমি এত কিছু খোলসা করছি না কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগের একটি বাইট কি বলেছেন আমি আর শুনিয়ে নিই শুনুন আমার ইনফেকশনটা সেপটিক টাইপের হয়ে গিয়েছিল ভুল ট্রিটমেন্টের জন্য ফলে স্যালাইনের চ্যানেল করে হাতে যেভাবে স্যালাইন দেওয়া হয় সেইভাবে আমার চ্যানেল করা ছিল সব দিন আর ভি গেছে সেই অবস্থায় বিছানাটাকে উঠতে পারিনি তার মধ্যেও প্রতিদিন অফিস থেকে কাগজ গেছে প্রতিদিন সিএস থেকে শুরু করে এইচএস থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে সিপি থেকে শুরু করে পুজোর চার দিন তো অনেকে সাক্ষী আছে আমি ভোর পাঁচটা পর্যন্ত পাহারা দিয়েছি যাতে কোনো ইনসিডেন্ট না ঘটে আমি জানি আমার সবটাই আপনাদের কাছে খারাপ আপনারা চলেন একটা দলের দিকে তাকিয়ে কাকে কাক নিয়ে গেল বলে তার দিকে ছুটে বেড়াচ্ছে ইনফরমেশনটা ভুল আমি নাকি 55 দিন বাদে 99 এসছি আমার প্রথম কথা হচ্ছে দেখুন তো ভারতবর্ষের কথা চিফ মিনিস্টার অফিসে যান বাড়ি থেকে কাজ করেন কতজন বাড়িতেই তার অফিস বানিয়ে নিয়েছে চিফ মিনিস্টার যেখানে থাকেন সেটাই চিফ মিনিস্টার অফিস হয়